খাবার আসবে না, খাবার আসবে না, টাকা নিয়ে খেয়ে যাবে, আসবে না। আর এখানটা তো নিয়ে আসছে এক গাদা পানি ফল। কত বাজার করে নিয়ে আসছে দেখেন আজকে, এই যে কত কিছু, এই দেখেন আমি ওই দিন খাই, আবার নিয়ে আসছি, সমস্যা নেই, বারবার তুমি বলতেছি, আবার নিয়ে আসছে। ইউটিউবে ব্লগ পেয়ে যাবেন, একটা ব্লগ ইউটিউবে দেওয়া হবে। এটা একটা ফলো, এটা হচ্ছে মাংস, মাংসের ঢালো তো একটা বাটি মিষ্টি তো এটা রাখো, ওই হবে, নিয়ে আসো। আর বাসায় কত কিছু নিয়ে আসছে দেখেন, এত বাজার করে নিয়ে আসছে আপনাদেরকে দেখা যাচ্ছে। মাংস নিয়ে আসছে, মাংস তো অনেক ফ্রেশ আছে, লেটে ঢাললাম নাহলে আপনারা দেখতে পাবেন না, বুঝলেন? হবে দাঁড়াও, ওয়াও অনেক সুন্দর গোশ, আজকের গোশগুলোর সাইজ দেখেন সুন্দর না, খুব সুন্দর এই গোশগুলো, আজকের তাজা গোশ সব। এই যে নিয়ে আসছো, কতটুকু নিয়ে আসছো এটা তুমি? এই 700 কেজি, 700 টাকা নিয়ে আসছি এক কেজি গরুর মাংস, টাকা টাকা বলছি কিন্তু। আচ্ছা আর এখানে আমার জন্য আর কি নিয়ে আসছো দেখেন, এই যে আমার জন্য কিস্তি নিয়ে আসছে, আমার স্বাস্থ্য ঠিক করার জন্য, শরীর মানে অনেক পাতলা তো ওইটা ঠিক করার জন্য। তবে আগের থেকে একটু গ্রো করছে না, আগের থেকে একটু শরীর আগের থেকে একটু ভালো হয়েছে, আমার আগে আরও বেশি পাতলা ছিল না, তো এখন এই যে ফ্রুট ট্রুট খাওয়া হচ্ছে মানে আগের থেকে ইয়া করে, এই যে কিসমিসগুলো নিয়ে আসছে এগুলো খাইলে পরে আমার ওই শরীর ঠিক হয়ে যাবে। আর বললাম না লেখা, খাবার আসবে না, খাবার আসবে না, আসবে না। আর এখানটা তো নিয়ে আসছে এক গাদা দাপানি ফল, এই ফলগুলোর ভিডিও ইউটিউবে পাবেন, এটা আমি আপনাদেরকে দেখাবো। টমেটোর মতো দেখতে পার, টমেটো না এটা, আমি টমেটো মনে করছি ফার্স্টে, এটা জাপানি ফল, এটা অনেক টেস্ট খেতে, এটা ভিডিও আমি দিব আপনাদের সামনে সবার সামনে। আজকে এই গোশগুলো বলো কী করো, কী খাবা তুমি, এগুলোর কালা ভুনা খাবা নাকি এমনি, তুমি বাতাও, কালা ভুনা খাবা নাকি ফ্রাই কাবাব খাবা নাকি ঝোল তরকারি খাবা? ঝোল, ঝোল, ঝোল তরকারি, আলু তো নেই, আলু দিয়ে কেন, আমি আলু খেলাবো না, আলু খেলাবো। আচ্ছা তো সব বাকি লেগে রাখছে, টাকা দিয়ে দিল, ये तो मेरे पास था सुबह 400 तो नहीं दिया मुझे, जो 400 घर से लेकर के आता है, ये 150 का आ गया, 100 की वो ली है, 250 50 का मैंने उधर से चाय पी थी, और 300 मेरे पास है इस शॉप से लिया था, कटर में 700 टका, हाँ 700 शॉप से, 1000 ले रहे थे एक बारी, पहले मैं 400 का गोश्त लेने लगा, जब मैंने देखा बिल्कुल फ्रेश है, फिर मैंने ज़्यादा उन्हें फ्रेश गोश्त, आज के रेजे मैं एक कल के तो गोश्त पाव देना, कल के रे पुरुषों दिन गोश्त पाव देना, সোমবারে পাওয়া যায় মানে মঙ্গল আর বুধবারে দুই দিনে গোশ পাওয়া যায় না, বাকি সব দিন পাওয়া যায়। তাকে তোমারে বল খানে বলি হাড্ডি রে, আমি আসলে হাড্ডি অনেক পছন্দ করি, যে এগুলো সিনার সিনার হাড্ডিগুলো আমি অনেক খাই, এই জন্য নিয়ে আসে, এই সিনার হাড্ডিগুলো আমি খুব বেশি লাইক করি, এই জন্য আমার জন্য নিয়ে আসে। আমি এই আমি আবার গোশ খাই না, মানে আমি শুধু হাড্ডি খাই, আমার গোশ পছন্দ না, ও গোশ খাই, ও এই গোশগুলো আমি কিন্তু একটা গোশ খাবো না, আমি এই হাড্ডি যেগুলো এগুলোই খাবো, আমি গোশ খাই না, আমি হাড্ডি খাই। আমাদের ছোটোখাটো বাজার আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানান, আর মাংস রান্না করে অবশ্যই রেসিপিতে চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ।